কর্মগিনা না ছেড়ে দাও ওই যে ছাড়া দেখছি গেছে ছেড়ে গেছে ভেঙে দিয়েছে ছাড়া থাকো, আমাদের বাড়ির মুরগি যদি আসবে না ঠুকি ঠুকি একদম শেষ করে দেবে। ওই যে ওরা এখনো দেখতে পাইনি। হ্যাঁ মুরগিটাকে কি করবা কৃষ্ণ? তরকারি তরকারি নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তো দেখলাম বাজার থেকে মুরগি নিয়ে এসেছে, মুরগিটা কেটে কুটে একদম রেডি করে দিয়েছে। তো মুরগিটা আজকে আমি রান্না করব, কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মাংসের মধ্যে প্রথমে আমি পাতিলেবুর রস আর লবণ দিয়ে দেবো। তো পাতিলেবুটা আমি গাছ থেকে তুলে নিয়েছি, এখন কেটে মাংসের মধ্যে রসটা দিয়ে দেবো। তো মাংসের মধ্যে আমি 1 চাকা লেবু রস দিয়ে দিয়েছি। তো মাংসটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে 1 কেজির মতন মাংস আছে নাকি? 1 কিলো 400 আছে। 1 কিলো 400 মতন মাংস আছে, তার মধ্যে আমি 1 চাকা লেবু রস দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে মাংসের পরিমাণে লবণ। দিয়ে এখন মাখিয়ে আমি রেখে দেবো। ডেকে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতন আমি ওইভাবে ডেকে রাখবো। মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখানে মাংসের জন্য একটা মশলা বানিয়ে নেব, সেই জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। জল দিয়ে আমি একটু গুলে নেবো।
এখানে গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে মনে হচ্ছে বাটা মশলা, মাংসটা মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো। ওখানে আমি মশলার পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়েছি, এখানে মাংসের পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ তো দেওয়া আছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প। দিয়ে আবার ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি ভেজে নেব, সেই জন্য কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। এই মাংসের থেকে যে একটা আষ্টে জল থাকে, এই জলটা আমি শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মাংসগুলো। মাংসের থেকে যখন আষ্টে জলটা শুকিয়ে যাবে, মাংসগুলো গোটা গোটা হয়ে যাবে, মাংস থেকে তেল তেল ছাড়বে। মাংসটা আমি কিছু সময় জন্য ঢেকে রেখে দিচ্ছি, দিলে ওর ঘাট থেকে আসতে জলগুলো সব বেরিয়ে যাবে। এ বা কত জল বেরিয়েছে দেখো, এই কতগুলো জল বেরিয়েছে দেখো। হ্যাঁ, এগুলো জল, এই জলগুলো যখন শুকিয়ে যাবে মাংসের ঘাট থেকে তেল ছাড়বে। এই কত জল দেখো, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি, এই যে দেখুন কতগুলো তেল ছেড়েছে। কড়াইটা ধুয়ে আমি আবার চুলার উপর বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি, আর এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা। তেলের উপর সব দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা আর জিরা বাটা, এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে পেস্ট বানিয়েছিলাম। মশলার পরিমাণে দিয়ে দিলাম লবণ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে মশলার পাত্র দেবো, জল দিয়ে দেবো। Thank you.
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো, আর ভেজে রাখা আলু, মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি গরম মশলা বেটে নিচ্ছি, লং, ডালচিনি, এলাচ। ফুটিয়ে নিয়েছি, এবার গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আজকে শুধু মাংসের তরকারি আর কিছু না, বলো। গরম তুই যা হাওয়াই বসি, হ্যাঁ তোমরা খাও। কিরে খাবে নি ওই সাইডে, ওর কাটাকুটি গুলো দিবা তো, ওই সাইডে আয় খাবি, কা কা করছিস? আমার মধ্যে বাচ্চা দিয়েছে বোধে। কৃষ্ণ তরকারি কেমন খাচ্ছ? ভালো হয়েছে? কৃষ্ণর বাবা খাচ্ছে, খুব ভালো হয়েছে বলছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।